জীবনে ইউটিউবে আসে না ভাইয়া, এই জীবনে প্রথম। আচ্ছা, আগে কখন আসেন না? আমি জীবনেও আসে না। আমি গরিবের মেয়ে, প্রেম ভালোবাসা বুঝি না, যে ভালোবাসবে সে আমার বিয়ে করে চলে যাবে। আচ্ছা, তো তার সাথে চলে যাবেন? হ্যাঁ, তার চলে যাবো। তো আপনাকে বিয়ে হয় নাই? না, অভাবের কারণে বিয়ে হয় না। এখানে যৌতুক চায়, আমার তো বাবা নাই, দিন আনি দিন খাই, যৌতুকের টাকা কোথায়? দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। বাবা, সালাম আলাইকুম। তারপর কেমন আছেন? তারপর নাম কি? জান্নাত। খুব সুন্দর নাম জান্নাত, আরবি নাম। তো জান্নাত আপা কি নামাজ কালাম পড়েন নাকি? পড়েন সব সময় নাকি মাঝে মধ্যে? মাঝে পড়ি, সব সময় পড়ে, কত সময় কাজ না পেলে পড়ে। আচ্ছা, কাজ না থাকলে পড়েন? কাজ থাকলে পড়েন না? কেন, কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করি, লোকের বাড়ি, লোকের বাড়ি আর কি। জানো তো জীবনটা কষ্টের জীবন ভাই। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মারা গেছে, আম্মা আছে, আমি আছি। আচ্ছা, বাবা মারা গেছে, আপনি আছেন আর আপনার মা, মানে বাবা নাই? বাবা নাই, মারা গেছে। আচ্ছা, বাবা কিভাবে মারা গেল? অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনি কি করতেছেন? বাসা বাড়িতে কাজ করেন? কাজ করি, লোকের বাড়ি। তো কেন, বিয়ে শাদী হয় নাই? কাজ করতে করতে বিয়ে শাদীর বয়স তো হয়ে গেছে, চলে হয়ে গেছে, জানি না কোন দিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে এখনো বিয়ে হয় না? এখনো বিয়ে হয় না। কেন, কোনো ছেলে বিয়ে শাদী প্রস্তাব দেয় নাই? বিয়ে শাদী করতে হলে যৌতুক লাগে, যৌতুকের টাকা কোথায় পাবো? আচ্ছা, কেন, যৌতুক আপনার বাবা যে মারা যাবার আগে আপনার জন্য কিছু সঞ্চয় করে না? কিছুই রাখে নাই, কোনো জায়গা সম্পত্তি নাই, কিছু নাই। আচ্ছা, গরিব হোক বড় লোক হোক সমস্যা নেই, যার বউ মারা গেছে তেমন পুরুষ পেলে আপনি বিয়ে সাথে করবেন? আচ্ছা, তো আপনার তো আগে বিয়ে হয় নাই? না। আচ্ছা, তো আপনি যে বাসা বাড়িতে যে কাজ যে করেন, তো কাজ করে কেমন টাকা পান? টাকা পাই 150 দিলে দেয়, না দিলে না দেয়, পেট বাসার জন্য যায় খালি, আমার আছে আমার আছে। আচ্ছা, মানে পেট বাসার জন্য কাজ করেন? ওটাই তো ভাই, পেটটা বাঁচানোর জন্য কাজ করেন। বেতন দিলে দেয়, না দিলে না দেয়, কিছু করে বলেন না। তো এখন বর্তমানে থাকেন কোথায়? এখন থাকি টাঙ্গাইলে। আচ্ছা, তো ঢাকা শহরে আসা পড়েন? ঢাকা শহরে আসলে তো কাজের অভাব নেই, অনেক কাজ পাবেন। মানুষ, আমার আম্মুটা বুড়া হয়ে গেছে, আর ঢাকা শহরে কোন জায়গা থাকবো না থাকবো ভাইয়া, ভয় তো আসে না। আচ্ছা, কত টাকা ভাড়া না ভাড়া, কত টাকা কোথায় পাবো আমরা? আচ্ছা আচ্ছা, তো মানে ঢাকা তো কেউ থাকে না, আত্মীয় স্বজন থাকে না? আচ্ছা, তো এখন মনে করেন কে যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? তো কেমন পুরুষ পেলে বিয়ে করবেন? সে সে যেরমই হোক, বয়স হোক আর জোয়ানি হোক, সে যদি আমার পছন্দ করে তার সাথেই আমি বিয়ে বসবো। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 01318902262। আমি নাম্বারটা আবারও বলছি, 01318902262। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু জান্নাত আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো জান্নাত আপার কিছু বলতে চান? আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশে সেবা করি। আসসালামু আলাইকুম।